আচার্যের কাছে যখন শোনে, মুখোমুখি যখন শুনছেন, আচার্যের এক শক্তি থাকে যেটা গিয়ে যারা শুনছেন তাদের মনকে ইনফ্লুয়েন্স করে। সেজন্য যারা খুব পাওয়ারফুল টিচার্স না, তাদের সামনে যখন শুনবেন মনে হবে যেন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। বিশ্বাস হয় না? হবে না? এরা আছে, স্বামীজির একটা ঘটনাই আছে। একদিন স্বামীজি একটা স্টক দিচ্ছিলেন, দিতে গিয়ে খুব উচ্চ মানের টক, হঠাৎ উনি মাঝখানে থেমে গেলেন, থেমে গিয়ে লেকচারটা শেষ করে দিয়ে বেরিয়ে চলে এলেন। যে উনি ওনার যিনি গাইড ছিলেন, পরে ফেরত আসতে গিয়ে বলছেন যে আপনি কেন থেমে গেলেন, এত ভালো বলছিলেন। তো বলছেন যে না, আমি তখন এমন অবস্থায় এসে গেছি, হলে যারা বসে আছে তাদের মনটাকে দেখছি যেন ভেজা মাটি, আমি যেমন চাইবো তেমন তাকে আমি মোল্ড করতে পারি, সেই আকার আমি দিয়ে দিতে পারি। উদ্দেশ্য আমার কিন্তু তা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে যে যেমন ধীরে ধীরে নিজের মতো বড় হবে। খুব নামকরা ঘটনা স্বামীজির। এটা অ্যাকচুয়ালি হয় যখন একটা ক্লাসে আপনি বসছেন কারোর সঙ্গে, কোনো আচার্যের সঙ্গে, যেমন ধরুন এই টেলিভিশনে আপনি দেখছেন, ইউটিউবে দেখছেন, কোনোদিন ওই ইম্প্যাক্টটা হবে না, হতে পারে না। রেকর্ডিংয়ে আপনি দেখছেন, রেকর্ডিংয়ে শুনছেন, কোনোদিন হবে না। যখন বসে আচার্য যখন বসছেন, তো ওনার নিজস্ব যে সাইকিক পাওয়ার, ভেতরে যে শক্তি, সেটা ছড়িয়ে যায়, পুরো ছড়িয়ে গিয়ে মানুষ কিছুক্ষণের জন্য উপরে তুলে নেয়, যেন তখন মনে হবে সব পরিষ্কার হয়ে গেল, বাইরে পরিষ্কার হচ্ছে না। এটা মানে আমাদের মতো লোকের জন্য, এটা স্বামীজির মতো লোকের জন্যে। তো স্বামীজির মতো যখন স্বামীজি যখন বলছেন, যারা শুনছেন না তাদের মনটা ওপরে উঠে আসছে, ফলে তাদের কাছে ওটা সব স্পষ্ট হয়ে যাচ্ছে যে একজন যে গ্রেট টিচার আর একজন যে অর্ডিনারি টিচার একই কথা বলবে, কিন্তু মেজর ডিফারেন্স হয়ে যায়। কথা তিনি একই বলবেন, একজন গুলিকে হাত দিয়ে ছুঁড়ে মারছে আর একজনের গুলিটা রাইফেল দিয়ে বেরোচ্ছে, দুটোতে যা তফাত, একই তফাত হয়ে যায়। যিনি আচার্য, এমনকি ম্যাথমেটিক্স, ফিজিক্স সবটাতে এটা অ্যাপ্লিকেবল, এটা শুধু ধর্মে না, প্রত্যেকটি সাবজেক্টে অ্যাপ্লিকেবল। বেশিরভাগই যে আমরা পড়াশোনা ভালো পারি না, এর পেছনে টিচার্সদের একটা বিরাট বড় অবদান থাকে। টিচার্সরা এমন অপদার্থ হয়, এমন অপদার্থ হয়। আমি একটা জায়গায় গেছিলাম মহারাষ্ট্রে, একজন মহিলা টিচার আমাকে বলছেন যে এরকম এই ডিসকাশনে যে ছেলেরা কথা শুনে না, ওদেরকে কীভাবে ক্লাস 9-10 ছেলে শুনতে চায় না। তো আমি হতবাক হয়ে বললাম যে আমি তো এটা কল্পনাই করতে পারি না, 20 বছর বয়স থেকে আমি পড়াচ্ছি, তো আমি কল্পনাই করতে পারি যে আমি ক্লাসে ক্লাস নিচ্ছি আর ছেলে শুনবে না, ইটস আনথিঙ্কেবল। দোষ ছেলের মধ্যে নেই, আপনার ভেতরে আছে, নিজের শক্তি বাড়ান, তপস্যা করুন। যে কোনো জায়গায় মার কথা যদি ছেলে না শোনে, টিচারের কথা যদি স্টুডেন্ট না শোনে, সন্ন্যাসীর কথা ভক্ত যদি না শোনে, পুলিশের কথা সোসাইটি যদি না শোনে, বুঝতে হবে তার শক্তি কমে গেছে, তপস্যা করলে শক্তি বেড়ে যাবে। এই কথাগুলো স্বামীজি বলে যাচ্ছেন, স্বামীজির শক্তিতে তাদের মনটা না উপরে চলে আসছে। এগুলো এমনি হয়তো অনেক সময় বিশ্বাস হয় না, কিন্তু এটাই ফ্যাক্ট।